উপস্থিত আজকের জুমার মুসল্লি সকল, আপনাদের সম্মুখীন আলোচ্য বিষয় ফিতরা। বিগত খুতবাতে আমি আপনাদেরকে যাকাত নিয়ে কিছু কথা বলেছিলাম। যদিও যাকাতের ব্যাপারে মানুষ বড়ই উদাসীন, যাকাতের নিসাব অনেক মানুষই সম্পদের দিক থেকে পৌঁছে গেছে, কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি সোনা বা তার মূল্য থাকে, আমরা যদি সেটাকে টাকাতে অনুমান করি তো প্রায় 4.5 লাখ টাকা, আনুমানিক আমি বলছি, প্রায় 4.5 লাখ টাকা। তো এই 4.5 লাখ টাকা রঘুনাথপুরের অনেক বাড়িতেই আছে, হয়তো 2-3 ভরি সোনা আছে, ব্যাংকে 1-2 লাখ টাকা আছে, দোকানে 1-2 লাখ টাকা মাল আছে, এই সব মিলিয়ে কি 4.5 লাখ টাকা হয় না? আরে রঘুনাথপুরে কিছু কিছু লোকের দোকানই আছে যে 1 লক্ষ টাকার মাল আছে। যাকাতের ব্যাপারে উদাসীন। সোনার দিকে তো যদি আপনি দেখতে যান সোনাকে লক্ষ্য করে, তাহলে 7.5 ভরি সোনার যেটা মূল্য, সেই মূল্যর যদি প্রপার্টি আপনার কাছে থাকে, মানে টাকা যদি থাকে আপনার ব্যালেন্স সম্পদ গচ্ছিত যদি সেটা থাকে, তাহলে সেটা যাকাত দিতে হবে। গত শুক্রবারে আমি সেটাকে একটু ভেঙে বলেছিলাম, এই শুক্রবারে সম্ভব নয়। চাঁদির হিসাব দেখতে গেলে প্রায় 596 গ্রাম, আমরা অনুমান করে বলি প্রায় 600 গ্রাম চাঁদির যেটা মূল্য, সেই মূল্য যদি মানুষের কাছে থাকে তো শতকরা 2.5 টাকা তাকে যাকাত বের করতে হবে। চাঁদির প্রাইস বা মূল্য প্রায় 73,000 টাকা কিলো, 600 গ্রামের দাম আমরা যেটা অনুমান করে বের করেছি সেটা হচ্ছে প্রায় 42,000-এর আশেপাশে বা 42,700 টাকা। এই মূল্য যদি কাউরি কাছে থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে, কিন্তু 42,500 থাকতে গেলে সে বাধ্য নয়, কিন্তু 4.5 লাখ টাকা থাকতে গেলে সে বাধ্য, তাকে দিতেই হবে, কোনো সুযোগ নাই। আপনি যদি এই দুনিয়ায় যাকাত না দেন তাহলে আপনার সম্পদগুলো সেই দিন হাসরের মাঠে, যেই দিন আপনার হিসাব কিতাব আপনার শাস্তি হবে, সেই দিন আপনার টাকা পয়সাগুলো সেই দিন সাপের আকৃতি গঠন করবে। আপনি চিনতে পারবেন, এমনটা নয় যে আপনি চিনতে পারবেন না। দেখেন কোরআন এবং হাদিস কতটা মানুষকে বাস্তব বুঝাচ্ছে। আচ্ছা, এরকম তো হতো যে সাপ এসে গলায় লটকে যেত, দিয়ে ছোবল মারত, এটা তো পারতো, এটা তো শাস্তি হতো, কষ্ট তো পেতাম যে আমি যাকাত দিনই সাপ গলায় লটকে গেছে, দিয়ে আমাকে কামড়াচ্ছে, কষ্ট পেতাম। তো শরীয়তে এ কথা কেন বলছে? ওই সাপ তোমাকে কাটছে, তুমি কষ্ট পাচ্ছ, এতটা তো যথেষ্ট ছিল। কিন্তু শরীয়ত দেখুন কিভাবে আমাকে আপনাকে বাস্তবটা বোঝাচ্ছে। শরীয়ত কি বলছে? যে সেই দিন তোমার সম্পদটা সাফ হয়ে যাবে, এটা তুমি বুঝতে পারবে। এটা কি হবে? তুমি বুঝতে পারবে যে এটা আমারই টাকা, আমারই পয়সা। আর ওই সাপটাও আবার আশ্চর্য, ও তো ছোবল দিলেই পারতো, ও আবার বলার কি প্রয়োজন ছিল যে আনা মালুকা আনা কাঞ্চুকা, আমি তোমার টাকা আমি তোমার সম্পদ, যেগুলো তুমি যাকাত দাওনি। আপনি বুঝার চেষ্টা করুন, এর মানে আপনাকে সেখানে অপমানিত করছে যে টাকা সম্পদ যেগুলো তুমি গচ্ছিত রেখেছো, যেগুলো তুমি যাকাত দাওনি, ওগুলো আজকে আমি সাফ হয়ে গেছি, সেই দিন তোমাকে খুব ময়া লেগেছিল, আজকে তুমি এটা বুঝো। মনে রাখবেন যাকাতের যেটা পরিমাণ শতকরা 2.5 টাকা, এটার মালিকানা আপনার নয়। হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, মিসকিন ফকিরদের এটা অধিকার, মাদ্রাসা মক্তবদের সেটা অধিকার, ওই শতকরা 2.5 টাকা আপনাকে বের করে ফেরতে হবে যে কোনো মুহূর্তে, ওটা রাখাই যাবে না। ওটা যদি সম্পদের সঙ্গে জড়িত থাকে পুরো টাকাটাই আপনার বেকার, মানে হারাম হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। এই জন্যে যাকাতের মানেই আল্লাহ তাআলা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মানুষের কাছ থেকে যাকাত নাও, এই যাকাত নিয়ে কী করো, তাদের মালগুলোকে পবিত্র করো। এর মানে কি বোঝা গেল? পেশাবে যাও দিয়ে পানি নাও, কেননা পানি না নিতে গেলে তুমি পবিত্র হবে না, তো পানি নিতে গেলে পেশাব পবিত্র হবে, পানি না নিতে গেলে অপবিত্র। আল্লাহ তাআলা বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের টাকা থেকে যাকাত বের করো দিয়ে পবিত্র করো, যাকাত বের করো নি তার মানে কি হলো? অপবিত্র। এর জন্যে যাকাতের ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করুন।
টাকা গুনে গুনে যারা রাখছেন আজকে মনে রাখবেন হাসরের মাঠ একটা বড়ই কঠিন মাঠ। আজকে সন্তান সন্ততি ছেলেপিলের জন্য কত কিছু করছেন, আর সেই দিন জানেন কেউ এরা কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানি ইউগনি। সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ তাআলা বাস্তবটা তুলে ধরছেন। আল্লাহ বলছেন সেই দিন, আজকে যাকে স্ত্রী স্ত্রী বলছো সেই স্ত্রী তোমার কাছ থেকে পাল্লা ঝাড়বে? না না, তোমাকে তো চিনি নাই, তুমি আবার কে? যে স্ত্রীর জন্য আপনি হাজারো পাপ করছেন, সেই দিন সন্তান সন্ততি আপনাকে অস্বীকার করে দেবে, আমার বাপই ছিল না দুনিয়াতে, কে তুমি হে বাপ? বন্ধু বান্ধব সেই দিন আপনার কাছ থেকে পালাবে না, দুনিয়াতে বন্ধু ছিল না, আপনি সেই দিন একটা নেকির জন্য মানুষের কাছে কেঁদে কেটে বেড়াবেন। ভাই দিনে একটা নেকি, প্রত্যেক মানুষ এক মানুষ থেকে পালাতে থাকবে সেদিন। আর আজকে আপনি তাদের সম্পদ, তাদের জন্যে আপনি জাহান্নাম কিনে নিচ্ছেন, বিষয়গুলো আপনি একবার ভাবেন। সন্তান সন্ততির ব্যাপারে আমি বলিনি আপনি উদাসীনতা অবলম্বন করেন, কিন্তু সন্তান সন্ততির ব্যাপারকে, সন্তান সন্ততির দায়িত্ব পালন করতে গিয়ে ধর্মের ব্যাপারে আপনি অবহেলা উদাসীনতা অবলম্বন করিয়েন না। যে কোনো মুহূর্তে হোক যাকাত বের করতেই হবে, যাকাতের অংশীদারদেরকে যাকাত তাদের অধিকার ওটা রাখার কোনো সুযোগ নেই, আপনার কোনো পথ নেই। আর আপনি জানেন কি, অনেক বিষয়গুলো নিয়ে মতভেদ আছে। এই যে একটা আসছে, আমি যেটা বলবো ফেতরা নিয়ে, অনেক রকম মতভেদ আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যাকাত নিয়ে কোনো মতভেদ নেই। এটা বুঝতে পারলেন না? এরপরে যেটা কথা বলবো আমি, যে ফেতরা টাকা দিব না খাদ্যদ্রব্য দিব, এটা নিয়ে ঝামেলা আছে। আবার একসা দিব না আধসা দিব, এটা নিয়ে ঝামেলা আছে। মিসকিন ফকিরকে দিব, মাদ্রাসা মক্তবকে দিব না কাকে দিব, এটা নিয়েও ঝামেলা আছে। কখন দিব এটা নিয়েও ঝামেলা আছে। মানে পা থেকে নিয়ে মাথা অবধি মতভেদ মতভেদ মতভেদ, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে জাকাতের ব্যাপারে কোনো মতভেদই নেই। আপনি একটাও আলেম পাবেন না যে আলেমটা বলেছে না জাকাত ফরজ নয়, জাকাত ফরজ নয়, এই কথাটা উল্টাভাবে বুঝেছিলেন উমার রাদিয়াল্লাহ তাআলা আনহু, উল্টাভাবে বুঝেছিলেন, মানে একটু বুঝতে ভুল হয়েছিল। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে দেখো উমার, এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এটা জাকাত হচ্ছে ফরজ। পৃথিবীর কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো ইমাম, কোনো অভিজ্ঞ ব্যক্তি একথা বলেননি যে না মানুষের উপরে জাকাত ফরজ নয়। একমত সবাই, চোখ বুঝে সবাই বলেছেন জাকাত ফরজ, কিন্তু এই জাকাতের ব্যাপারে উদাসীন। মোটা টাকা সেটা আমি কালকে সেখানে আলোচনাতে বলেছিলাম, ঔরঙ্গাবাদের মাটিতে 100 কোটি টাকার মালিকগুলো অনেকেই আছে, নেই? এই বড় বড় তালের গাছের সমান কোম্পানিগুলো বাদ দিয়েও অনেক মানুষ আছে যারা কি 100 কোটি টাকার মালিক। আচ্ছা 100 কোটি টাকার যদি মালিক হয় তো 2.5 কোটি টাকা তার জাকাত বের হবে? আপনি ভাবেন এই মদনার মতন মাদ্রাসাগুলো 10টা চলবে, এই মদনার মতন মাদ্রাসাগুলো কটা চলবে? 10টা, একটা লোকের অনুদানে নেই, হাজার হাজার কোটি টাকার মালিক নেই, এরা কত বের করতে হবে? জাকাত হচ্ছে, জাকাতের কথাটা না আমরা আপনারাকে বুঝাতে পেরেছি, না আপনারা কোনোদিন বুঝেছেন এই ব্যাপারটা, এমনিতেই চলছে। জাকাত দিতে হয় বড়লোকদেরকে, নিশানটা কি? প্রিয় ভাই মুসলিম, এই জাকাতের ব্যাপারে আপনি উদাসীনতা অবলম্বন করিয়েন না। আজকের বিশেষ আলোচনা আমি আপনাকে বুঝানোর চেষ্টা করব, জোরপূর্বক মানানোর চেষ্টা করব না। আপনি আগেই বলছি, আপনি কোনো পক্ষপাতি নিয়ে বা আমি কোনো পক্ষপাতি নিয়ে কথা বলবো না। কোরআন হাদিসে কী আছে না আছে এটা আপনার সম্মুখীন তুলে ধরবো, আপনাদের লাইব্রেরিতে কোরআন হাদিস আছে কিছু, এখান থেকেও দলিল দেবো, আপনি খুঁজে বের করতে পারেন। মনে রাখবেন যে শরীয়তটা বড়ই সহজ, কিন্তু একে কঠিন বানিয়ে দিচ্ছি আমরা আমরাই। যতই এই শরীয়তকে খণ্ডিত করব, আল্লাহ রসুল যেমন করেছে সেটা করব না, তত শরীয়তের মধ্যে ভেজাল ঢুকবে। আপনি ফেতরা টাকা দিবেন, খাদ্যদ্রব্য দিবেন, ওটা আপনার আমল। আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, পৃথিবীর সবচাইতে বড় দায়ী ধর্ম প্রচারককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর চাইতে বড় তো কেউ নাই। ইনাকে বলছেন আল্লাহ তাআলা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, এই তুমি যে ধর্ম প্রচার করছো মোহাম্মদ, তোমাকে আমি দারোগা বানালছি যে পিটা পিটা সবাইকে ইসলামের বিধিবিধান মানাবে?
না তোমার প্রয়োজন নাই তুমি কি ওমা আলাইনা ইল্লাল বালা তুমি শুধু মানুষের কাছে পৌঁছে দাও মানুষকে বলো ভাই এটা এরকম তুমি কোনটা করবে ওটা তোমার ব্যাপার এটা এটা এটাই পথ এটা এই পথ আমি আপনাকে ওই কথাটাই বলবো জিনারা ফিতরাকে টাকা জায়েজ করেছেন তিনাদের যুক্তি তিনাদের মত তিনাদের দলিলগুলো কি আর জিনারা সেটাকে নাজায়েজ বলেছেন তাদেরই যুক্তিটা কি আমি আপনার সম্মুখীন দলিলগুলো পেশ করব ভালো মন্দ ঠিক বেঠিক চিন্তা আপনাকে করতে হবে ফিতরা আপনার টাকা বা খাদ্যদ্রব্য আপনার হিসাব আপনাকে দিতে হবে আমাকে নয় এর জন্য আমি আপনাকে বারবার অনুরোধ করছি একতরফা বিষয়টাকে নেবেন না আমি আপনার পক্ষও বলবো না আমি আপনার বিপক্ষেও বলবো না কোরআন হাদিসের যেটা পক্ষ সেটা আপনার সম্মুখীন তুলে ধরব এটা হচ্ছে মূল কথা আমি যেটা ভূমিকাতে বলে দেওয়া ভালো মনে করছিলাম প্রিয় মুসল্লি সকল এই ইসলাম মানে আমরা যে ধর্মের অনুসারী এই ইসলামটা কিন্তু পরিপূর্ণ ইসলামটা কি পরিপূর্ণ কি অসম্পূর্ণ ইসলামটা পরিপূর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়ামতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ বলছেন এই মুহাম্মদ আমি আজকে তোমার এই ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম যা বিধি বিধান আছে যা নিয়ম কানুন পদ্ধতি আছে শরীয়তের যা কিছু আছে সব কি করলাম সম্পূর্ণ করে দিলাম ঘাটতি রাখলাম না কোনো জায়গায় ইসলামটাকে আমি কি করলাম পরিপূর্ণ করে দিলাম সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন ইসলামের মধ্যে কোনো জায়গায় কোনো জিনিস ছেড়ে দিনি যে 200 বছর পরে 500 বছর পরে 1000 বছর পরে 5000 বছর পরে এই এই এইটা নিয়ে ঝামেলা হবে এটা বুঝতে পারবে না মানুষ এটা এটা এরকম সমস্যা আসবে এরকম আমি কোনো কিছু রাখিনি সমস্ত কিছু আমি কি করেছি পরিপূর্ণ করে দিয়েছি এটা কার কথা স্বয়ং আল্লাহ সূরা আল মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 এই অত্র আয়াতে যে কথা স্পষ্ট যে আল্লাহ তাআলা বলছেন ইসলাম ধর্মের মধ্যে অনুপরিমাণ কোনো জিনিস ছুটেনি বিন্দু পরিমাণ কোনো জিনিস ছুটেনি ইসলাম ধর্ম সম্পূর্ণ অসম্পূর্ণ এর কোনো সুযোগ নেই পরিপূর্ণ ইসলাম ধর্ম পৃথিবী শেষ হওয়া অবধি ইসলাম অর্থাৎ কোরআন এবং হাদিসে যেটা আছে যেমন 1400 বছর পূর্বে তথা আল্লাহ রসুলের যুগে ছিল সেই রকম থাকবে ঈসার যুগেও মানে শেষে যে ঈসা আসবেন কোনো জায়গায় পরিবর্তন করার কোনো সুযোগ নাই এই ইসলাম ধর্মের উৎস কি মানে ইসলাম ধর্মটা নিব কি থেকে ধরলেন এটা করব কি করব না এটা চলবে কি চলবে না এটা হবে কি হবে না তো এই উৎসটা কি নিব কোথা থেকে কোনো মূলবীর কথা কোনো আলেমের বক্তব্য কোনো ফতোয়া নিব কোথা থেকে এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বুখারি মুসলিম এবং মিশকাত হাদিস নম্বর 186 আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারাক তুফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি আল্লাহ রাসূল বলছেন মিশকাত হাদিস নম্বর 186 যে আমি তো চলে যাচ্ছি কিন্তু আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি এক হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন আর দ্বিতীয় হচ্ছে হাদিস সুন্নাতে নাবাবি এই দুটি জিনিস আমি চলে যাচ্ছি কিন্তু তোমাদের জন্য রেখে যাচ্ছি যতদিন অবধি তোমরা এই দুটাকে একড়ে ধরে থাকবে ততদিন অবধি তোমরা পথভ্রষ্ট হবে না এর মানে বোঝা যাচ্ছে একটা স্পষ্ট যে কথা আল্লাহ রাসূল বলছেন এটাকে একড়ে ধরে থাকতে গেলে পথভ্রষ্ট হবে না আর এটাকে ছেড়ে দিতে গেলে এর বিপরীত কি হয় আল্লাহ রাসূল বললেন তারাক তৌফিকুম আমরাই আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি সেটা হচ্ছে কোরআন এবং হাদিস যতদিন এটাকে ধরে থাকবে পথভ্রষ্ট হবে না এর বিপরীত আমি আপনাকে বলি যে যতদিন ধরে থাকবে পথভ্রষ্ট হবে না তার বিপরীতটা কি যদি ছেড়ে দিই তাহলে পথভ্রষ্ট হব সাদা তর্জমা তো এটাই বোঝাচ্ছে কোরআন হাদিস ছাড়া মানে পথভ্রষ্ট কোরআন হাদিসের বাইরে কোনো ফতোয়া কোনো মত কোনো ইজাম কোন কর্ম যদি আমরা করি সেটাকে শরীয়ত মনে করে তাহলে সেটা পথভ্রষ্ট এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অর্থাৎ শরীয়তের মেন উৎস হচ্ছে কোরআন এবং হাদিস কোরআন হাদিসের বাইরে কোনো মানুষ কোনো কিছু গ্রহণ করার কোনো সুযোগ নাই এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 60 এর মধ্যে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ বলছেন হে মানুষেরা মুহাম্মদ যা তোমাদেরকে আদেশ করে সেটা মেনে নাও সেটা থেকে যা দূরে সরাই সেটা থেকে দূরে সরে যাও মানে আল্লাহ রসুলের আদেশ আল্লাহ রসুলের নিষেধ এটাই হচ্ছে শরীয়ত
আল্লাহ রাসূলের আদেশ আল্লাহ রাসূলের নিষেধ এটাই হচ্ছে শরীয়ত সূরা হাশার সূরা নম্বর 59 আয়াত নম্বর 60 এ ব্যাপারে আরো কয়েকটি হাদিস যদি আমরা দেখি বুখারী মুসলিম এবং মিশকাতেও হাদিসটি আছে 140 নম্বর মিশকাতের হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন অন্য একটি রিওয়ায়েত আছে একই মানেরই যেটি মুসলিম হাদিস নম্বর 1718 মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন এই দুটি হাদিসের ব্যাখ্যা বা তরজমা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো মানুষ কোনো এমন আমল করে কাম করে যেটা আমার যুগে ছিল না সেটা প্রত্যাখ্যান সেটা মানা হবে না গ্রহণই হবে না কত যুক্তি কত কলা কৌশল কত রকম কি আছে ওটা তুমি বাড়িতে রাখো স্পষ্ট মানে আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা এমন কোন কর্ম যেই কর্মতে আমার স্বীকৃতি নাই আমার অনুমোদন নাই সেই আমলটা যতই ভালো হোক যতই যুক্তি সম্পন্ন হোক সেটা ও গ্রহণযোগ্য মুসলিম হাদিস নম্বর 1718 এই কয়েকটা হাদিস বা কোরআনের আয়াত থেকে আমি আপনাকে যে কথা বোঝাতে চাইছি কোরআন হাদিস ব্যতীত শরীয়ত কোনো জায়গা থেকে নোয়ার কোনো সুযোগ নাই কোরআন হাদিস ব্যতীত শরীয়ত কোনো জায়গা থেকে গ্রহণ করার কোনো সুযোগ আল্লাহ তাআলা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেননি আপনি কি ইবাদত করবেন কেমন করবেন কিভাবে করবেন এটা সরাসরি নিতে হবে কার কাছ থেকে শরীয়ত থেকে কোরআন এবং হাদিস থেকে এগুলাই হচ্ছে মূল উৎস ওগুলো থেকেই আপনাকে বেছে বের করতে হবে আমলটা কেমন এ ব্যাপারে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন উমার সূত্রে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটি ঘটনা ঘটে তারপরে তিনি রেগে যান আল্লাহর রাসূল আল্লাহ রাসূল রেগে যান রেগে বলেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মদ বিয়াদি আরে আল্লাহর শপথ করে বলছি যেই যেই আল্লাহর হাতে মুহাম্মদের জান রয়েছে আল্লাহ রাসূল বলেন যে আমি আল্লাহর শপথ করে বলছি যেই আল্লাহর হাতে মুহাম্মদ মানে আমার জান রয়েছে যদি বর্তমানে মূসা আলাইহিস সালামও বেঁচে থাকতেন তাহলে মূসা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেন তার অনুসরণ করতেন অত্র হাদিস থেকে যে কথা বোঝা যায় মানুষ তো আল্লাহ রাসূলকে মানতে বাধ্য বাধ্যই নবী রাসূলগণ আল্লাহ রাসূলকে মানতে বাধ্য আমাদের একটা আকীদা বা বিশ্বাস আছে যে ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত বলেন তো ঈসা আলাইহিস সালাম যীশু খ্রিস্ট এরকম করে হাত নাই দেখবেন সলিবে জড়া আছে খ্রিস্টানরা মাঝে মধ্যে দেই তো খ্রিস্টানরা যাকে যীশু খ্রিস্ট বলে আমরা ঈসা আলাইহিস সালাম তিনি জীবিত না মৃত তিনি জীবিত তারা বলে তারা মারা গেছে কিন্তু আমরা বলি না মারা যায়নি ওমা কাতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন সুব্বিহা আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন যে ঈসা সুলিও চড়েনি তাকে মারাও যায়নি ফাঁসিও দেওয়া হয়নি কিন্তু মানুষ এই ব্যাপারে সন্দেহ করছে সেই ঈসা আলাইহিস সালাম কিন্তু কিয়ামতের পূর্বে একবার এই পৃথিবীতে আসবেন ঈসা আলাইহিস সালাম কি হবেন একবার আসবেন তো ঈসা তো একজন নবী এতে কোনো সন্দেহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবী কে ঈসা ঈসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঈসা তো একজন নবী এতে কোনো সন্দেহ নাই ঈসা একজন নবী তো ঈসা আলাইহিস সালাম যে আবার আসবেন তো তিনি তো নবী নবী হয়েও তিনি বাধ্য এই আমাদের 30 পারা কোরআন আর বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজা নাসাই ইবনে খুজাইমা যে হাদিসগুলো আছে এগুলো মানতে তিনি বাধ্য একজন নবী তিনি যখন আসবেন এই দুনিয়াতে তিনিও বাধ্য এই শরীয়তটাকে মানতে মানে আমাদের শরীয়তটাকে মানতে শরীয়তে মুহাম্মাদিয়াকে মানতে একজন নবীও বাধ্য আসবেন তিনি ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই আমরা কোনো সন্দেহ করি না ঈসা আলাইহিস সালাম আসার ব্যাপারে নিশ্চিত আসবেন কথা আল্লাহ বলেছেন তো ঈসা আলাইহিস সালাম একজন নবী এসে মানবেন কাকে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন এবং হাদিসকে একজন নবী যদি এই কোরআন এবং হাদিসকে মানতে বাধ্য থাকে তাহলে আমার আপনার সুযোগ আছে কোরআন হাদিসকে ইগনোর করার কোরআন হাদিসের ফতোয়া কোরআন হাদিসের মাসলা মাসাইল কোরআন হাদিসের বিধিবিধানকে তাকে রেখে দেওয়া না এটা আল্লাহ রাসূলের যুগে চলতো এরকম এরকম ছিল এই যুগে চলবে না নাউজুবিল্লাহ এই কথাটা কত বড় অন্যায় আপনি জানেন সমুদ্রের পানিতে ফেলতে গেলে কালো হয়ে যাবে এই কথা এত বড় আস্পর্ধা আপনার শরীয়তের মধ্যে খুদ বের করলেন না আপনি সূরা আলিম সূরা আল মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন দিন সম্পূর্ণ কমপ্লিট পরিপূর্ণ আর আপনি বলছেন মুহাম্মদের যুগে এটা চলতো কিন্তু এই যুগে চলবে না
পরিস্থিতি এরকম নয়, এর মানে আপনি ধর্মটাকে ছোট করে দেখলেন না, এর মানে আপনি বুঝাতে চাইছেন ইসলাম ধর্ম 2022 এর সমস্যা নিয়ে কথাই বলেনি, এটার মানে বের হয় না। আরে শরীয়ত তো পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান, আর আপনি বলছেন শরীয়ত মানতে গেলে সমস্যা, তাহলে কথা অস্বীকার করলেন না যে না শরীয়ত সমাধানের জন্য আসেনি, বরঞ্চ আপনার কথা হিসেবে প্রমাণ হচ্ছে যে শরীয়ত এসেছে সমস্যার জন্য। কি করে আপনি এটা বলতে পারেন যে আল্লাহ রসুলের যুগে পরিস্থিতি ওরকম ছিল ওটা চলেছে এখন চলবে না? এর মানে ওই 1400 বছর আগের জন্য কোরআন হাদিস ছিল, 2022 জন্য প্রযোজ্য নয়। মক্কা মদিনার জন্য কোরআন হাদিস ছিল, এই ভারতবর্ষ তথা এই এলাকার জন্য নয়। আপনার কথা কিন্তু এটাই মানে বের হয়। যদিও বর্তমান পরিস্থিতি বা সমাজের মধ্যে এমন এমন মিথ্যা কথা শরীয়তের নামে রটনা করা হচ্ছে আল্লাহ মালুক, এগুলো তাহকিক করে, তাহকিক মানে লেড়ে ঘেঁটে বিবেচনা করে, কোরআন হাদিস লেড়ে ঘেঁটে একদম রিসার্চ করে এগুলো লেখা হচ্ছে কি হয় না আল্লাহ মালুম। আমাদের যেটা ধারণা যে মনে হয় না যে এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে লেখা হচ্ছে। আমি যেহেতু আপনাদের এখানে 2 বছর চলছে, 2 বছর থেকেই একটা হ্যান্ডবিল বা পোস্টার রেখেছি, এটা একটা আছে বিগত বছরের, একটা আছে এবছরের, কিছু কথা লিখেছেন। আমার যেহেতু সময় কতটা আপনারা বুঝতে পারেন, এমনি তো প্রতিবার 2-4-10 মিনিট বেশি চলে যায়, এই কয়েকটা কথা আমি আপনাদের সম্মুখীন তুলে ধরব এই পোস্টারে। দ্বিতীয় কথা, আমার কথা রেকর্ড হচ্ছে, আপনারা শুনছেন, আমি দলিল দিয়ে কথা বলবো, যেমন এতক্ষণ কোরআন নম্বর হাদিস নম্বর বললাম এরপরও বলবো, যদি কথা না মিলে আমি কিন্তু পালাইনি ইনশাআল্লাহ, আল্লাহ মালুম। এই যে পোস্টারগুলো সমাজের মধ্যে বিতরণ করা হচ্ছে, আমার যতটা জ্ঞান বুদ্ধি বা আমি যতটা পেয়েছি, এই শরীয়তের মধ্যে বেশিরভাগ কথাই ব্যক্তিগত লেখা আছে বা কোরআন হাদিস বিনা লেড়ে ঘেঁটে মানে বিনা রিসার্চেই কথাগুলো লেখা হয়েছে। আমি আপনাকে যেহেতু সময় খুব সংকীর্ণ কয়েকটা তুলে ধরব, বাকিগুলো ইনশাআল্লাহ সম্ভব হয়তো আমরা ভিডিও তৈরি করব এই ব্যাপারে, এই খুতবাতে কয়েকটা কথা আমি তুলে ধরব। বিগতর একটা আছে, এইবারের যেটা আছে সেটা আমি কথা বলি, তাড়াতাড়ি করে কথা বলা শেষ করব। আমি আগেই বলছি এই লিফলেট বা এই পোস্টারের ভুল ধরা আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে সত্য মানুষকে জানিয়ে দেওয়া। না, আমি তার বিরোধিতাও করি না, আমি তার পক্ষেও নয়, কিন্তু হতে পারে যে এই জায়গায় কোনো জায়গায় ভুল হয়েছে, আগামীতে শুধরাবেন, কিন্তু বিগতবার আমি কয়েকটা ভুল ধরিয়েছিলাম, সেগুলো এখনও শুধরাইনি, এরই জন্যে বিগতটাও আমি রেখেছি, এবং সেম জিনিস আবার ছাপানো হয়েছে এরই জন্য আমি দুটোই রেখেছি, যদি আবার ভুল হয় ইনশাআল্লাহ আমি পালাইনি। প্রথম, এবছর যেটা ছেপেছে, বিগত বছরে না, এবছর যেটা ছেপেছে, দলিল নম্বর 1, 2, 3, 4, 5, 6, 7 এইরকম করে লেখা আছে, লিখেছেন আঞ্জুমান ঔরঙ্গাবাদ আঞ্জুমানি মুফিদুল ইসলাম, পোস্ট ঔরঙ্গাবাদ জেলা মুর্শিদাবাদ, রেজিস্টার নম্বর এত 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 এত, আপনারা চিনেন এটাকে, অনেক জায়গায় মসজিদ টসিদে লাগিয়েছে। আমি আগেই বারবার আমার কথাটা ক্লিয়ার করছি, আমি কাউরই বিরোধিতা করছি না, সত্য কথা মানুষের কাছে আসা অবশ্যই জরুরি, এরই জন্য আমাকে রেখেছেন। কালকে যদি মরে যাই পরশু দিন কলারখানটা আগে আপনারাই ধরবেন, শুধু টাকা নিয়েছিলি আর মজ করেছিলি, কোনোদিন তো তোর মসজিদের আগা থেকে পোস্টারটা লাগাছিল, তুই তো বলিস নি আমাকে, এরই জন্যে খাবারটা তো হালাল করতে হবে। 1, 2, 3 করে যে 6 নম্বর একটি দলিল তিনি পেশ করেছেন, তিনি লিখছেন বিখ্যাত তাবি আবু ইসহাক বলেন আমি লোকেদেরকে, ব্র্যাকেটে লিখেছেন সাহাবাদেরকে, এই অবস্থায় পেয়েছি যে তারা রমজানে সাদকায়ে ফিতরায় খাদ্য মূল্য প্রদান, সাদকায়ে ফিতরায় খাদ্যের মূল্য প্রদান করে আদায় করতো, মানে খাদ্য নয় খাদ্যের মূল্য দিতেন, মানে টাকা দিতেন, টাকাটা যদিও একটু তর্জমাটা ঠিক হবে না, মানে বিভিন্ন এলাকার কারেন্সি দিতেন, খাদ্যের যেটা মূল্য সেটা দিতেন, যেটা আপনাদের মধ্যে অনেকেরই এটা ধারণা। এই কথা বলে তিনি বুঝাতে চেয়েছেন যে আবু ইসহাক রহেমাহুল্লাহ তিনি বলছেন যে সাহাবায়ে কেরাম কি করতেন, সাদকায়ে ফিত্র খাদ্যদ্রব্য দিতেন না, বরঞ্চ তার মূল্য দিতেন, দলিল হিসাবে পেশ করেছেন। তিনি লিখেছেন সানাদ সাহি ইবনে আবি সাইবা 2 নম্বর খণ্ড 398 হাদিস নম্বর 10971, এই হাদিসটি ইবনে আবি সাইবাতে রয়েছে, তিনার কথা অনুযায়ী।
এটা হচ্ছে এই আঞ্জুমান মুফিদুল ইসলামের পোস্টার যেটা আপনাকে সেম টু সেম আমি পড়ে শোনালাম যদি কোনো জায়গায় কম বেশি মনে করেন তাহলে আবার বলবেন যে না এটা অতি লেখা ছিল না আপনি বাড়িয়ে বলেছেন আমি যে কথা আপনাকে বলছি তিনি যে ইবনে আবি শাইবার হাদিসটি নিয়ে এসেছেন যে আবু ইসহাক বলছেন যে লোকেরা অর্থাৎ সাহাবায়ে কেরামেরা ফেতরা দিত কি দিয়ে খাদ্যের মূল্য দিয়ে হাদিস কত নম্বর ইবনে আবি শাইবা 10371 এটা তিনি লিখেছেন কিন্তু আপনি কি জানেন প্রায় 20 জন মুহাদ্দিস এই হাদিসটিকে অগ্রহণযোগ্য বলেছেন কতজন বললাম আপনি যদি বলেন 20 জন তাহলে এখানে তিন শ্রেণীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি 20 জন বলতে পারবো কিন্তু সময় আবার আরো বেশি লেগে যাবে মেন ভূমিকায় আমি যেতে পারবো না আর ঈদের ব্যাপারেও আবার বলতে হবে কারণ এটাই শেষ খুতবা রমজানের কারা কারা যাই বলেছেন আমি 2-4-5 জনের নাম বলে বাকি যদি জানতে চান ইনশাআল্লাহ আমি জানাবো যে হাদিসটি পেশ করেছেন যে আবু ইসহাক বলছেন যে সাহাবায়ে কেরাম টাকা দিয়ে খাদ্য টাকা দিয়ে ফেতরা দিতেন এই কথাটা অগ্রহণযোগ্য হাদিসের পাতাতে আছে কিন্তু যাইফ হাদিস এটা যাইফটা কে বলেছেন আজকে আপনাদের মূলবি না আপনি দেখুন কারা কারা যাইফ বলেছেন কখন যাইফ বলেছেন বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে সাদ বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে সাদ তিনার মৃত্যু হচ্ছে 230 হিজরিতে এগুলো মনে রাখবেন কেন হিজরিটা বলছি আজকের কথা নয় এরই জন্যে এখন কত হিজরি চলছে বলেন তো জানেন না ওই 2022 এটা জানেন ভালোভাবে যে 2022 চলছে হিজরি হচ্ছে 1443 হিজরি চলছে এখন 1443 হিজরি এখন চলছে আর যে মুহাদ্দিসের নাম বললাম মুহাদ্দিস ইমাম ইবনে সাদ মৃত্যুবরণ করেছেন 230 হিজরিতে মানে প্রায় ধরে নেন 1920 আমি যদি বলি 1200 বছর পূর্বে এই হাদিসের ব্যাপারে কি বলেছেন দেখুন তিনি বলছেন এই হাদিসটি অগ্রহণযোগ্য এর সূত্রগুলো সব যাইফ এবং তিনি তাই বলেননি তিনার একটা বই আছে তিনি বইটা লিখেছেন তাবাকাতুল কুবরা 1 নম্বর খণ্ডে 240 নম্বর পৃষ্ঠাতে তিনি এই হাদিসের সানাদকে নিয়ে এসে তিনি অগ্রহণযোগ্য বলেছেন 1200 বছর পূর্বে না আছে আপনি বলবেন আপনাকে এই বই খুলে আমি দেখাবো ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর এই হাদিসটিকে আরেকজন মুহাদ্দিস যাইফ বলেছেন তার নাম হচ্ছে ইয়াহিয়া ইবনু মুঈন বিখ্যাত একজন মুহাদ্দিসিনী অনেকে নাম শুনেছেন ইয়াহিয়া ইবনু মুঈন তিনার মৃত্যু হচ্ছে 237 হিজরিতে মানে এনারও গল্প এরকমই প্রায় 1200 বছর পূর্বে মারা গেছেন 1200 বছর পূর্বে বান্দা মারা গেছেন আর এই হাদিসের ব্যাপারে লিখে গেছেন এই হাদিসটি অগ্রহণযোগ্য শুধু তাই না তিনার একটা বই আল মুখতালিতিন লিল আলিয়া 1 নম্বর খণ্ডের 93 নম্বর পৃষ্ঠা এবং রাবি নম্বর 35 তিনি লিখেছেন এই হাদিসটি অগ্রহণযোগ্য এই হাদিসটি মানার কোনো সুযোগ নাই তৃতীয় নম্বর আল্লামা ইমাম জালিলি মৃত্যু 261 হিজরি তিনার একটি বই আর সিফাত লিল জালিলি 1 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠা রাবি নম্বর 465 রাবি নম্বর 465 এই হাদিসের 1 নম্বর রাবির 1 নম্বর পৃষ্ঠাতে তিনি এই হাদিসটিকে নিয়ে এসে বলছেন অগ্রহণযোগ্য হাদিস এই হাদিস মানার কোনো সুযোগ নাই আর একজন আমি তাড়াতাড়ি বলে শেষ করছি আর একজন আপনাদের সুপরিচিত একজন ইমাম ইমাম আবু দাউদ যার এই আমাদের লাইব্রেরিতে একজন আল্লাহর বান্দা এই রোজাতেই দান করলেন আবু দাউদ আমাদের ছিল না খুব ভালো বই তো একজন আল্লাহ বান্দা দান করেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক আল্লাহ তার দানটাকে কবুল করুক ওই বান্দা দান করেছেন এই আবু দাউদ যিনি লিখেছেন আবু দাউদ আমার কাছে আছে এই আবু দাউদের লেখক ইমাম সুলাইমান আসুজিস্তানি তিনি যার মৃত্যু 275 হিজরিতে তিনিও এই হাদিসটিকে যাই বলেছেন কি করে বিনা তাহকিকে একটা পোস্টার ছাপিয়ে বাজারে বাজারে প্রমাণ করা হয় আমি যাইনি আর ইনশাআল্লাহ আমি মরে যাই তো সেটা আলাদা ব্যাপার আমি আপনাকে বললাম মিনিমাম আমি 20 জন মুহাদ্দিসিনের নাম এরকম বলে দেবো তাদের কোন গ্রন্থে কত নম্বর পাতায় কত নম্বর পৃষ্ঠাতে কত নম্বর রাবিতে তিনি এই হাদিসটিকে অগ্রহণযোগ্য বলেছেন সমাজে কথা প্রচার করে কি বোঝানো হচ্ছে মানুষকে দ্বিতীয় নম্বর আরও দুই একটা কথা বলি এই এখানে আর একটা 9 নম্বর দলিল তিনি পেশ করেছেন 9 নম্বর দলিল 9 নম্বর দলিলটি হচ্ছে সহিহ বুখারী হাদিস নম্বর 915 বর্ণিত রয়েছে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের বাসিন্দাদের বলেন তোমরা যাও ভুট্টার পরিবর্তে চাদর পরিশোধ বস্ত্র নিয়ে এসো ওটা প্রদান করো এবং তোমাদের স্বপক্ষে সহজ হবে মদিনাবাসীদের জন্য এবং সাহাবাগণদের জন্য উত্তম হবে এটা হচ্ছে একটি হাদিস একটা আশ্চর্যের বিষয় কি জানেন যে হাদিস পড়তে গেলেই তো হয় না হাদিসের সানাদ হাদিসের মাতানিগুলো বুঝতে হয় ইমাম বুখারী হাদিসটি নিয়ে এসেছেন এ কথা ঠিক হাদিসের গ্রন্থতে কিন্তু ইমাম বুখারী হাদিসের সানাদ নিয়ে আসেননি
হাদিসের তালিক নিয়ে এসেছেন, আপনারা সনদ বুঝেন না তালিক বুঝেন, আল্লাহ মালুম যিনি লিখেছেন উনি বুঝেন কি বুঝেন আল্লাহ মালুম। একটা কথা আমি বলি যে ইমাম বুখারি এই হাদিসটি নিয়ে আসেননি মানে সনদ নিয়ে আসেননি, তিনি তালিক নিয়ে এসেছেন হাদিসটির, এক কথা। দ্বিতীয় কথা, এই হাদিসটি পেশ করা হয়েছে কিসের ব্যাপারে তো আপনারা জানেন, যাকাতুল ফিতরের ব্যাপারে, তো এত স্পষ্ট যাকাতুল ফিতরের ব্যাপারে তো যত দলিলগুলো দেওয়া হয়েছে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে ইমাম বুখারী রহমাহুল্লাহ এই হাদিসটি ফিতরার অধ্যায়ে আনেননি, বরং তো বাবু যাকাতে এনেছেন, যাকাতের বাবে এনেছেন, বুঝতে পারলেন না। ইমাম বুখারী রহমাহুল্লাহও এই এই মুয়াজ বিন জাবালের হাদিসটিকে ফিতরার সঙ্গে সম্পর্কিত করেননি, বরঞ্চ তিনি সম্পর্কিত করেছেন কার সঙ্গে, যে বাব যে অধ্যয়নে এই হাদিসটি এনেছেন সেটি হচ্ছেন বাবু যাকাতে, যাকাতের অধ্যয়নে এই হাদিসটি এনেছেন। তো যাকাত কোথায় আর যাকাতুল ফিতর দুটার মধ্যে পার্থক্য নাই। তৃতীয় নম্বর কথা হচ্ছে, আপনি যতই বলুন তার সত্ত্বেও এই হাদিসটি জাইফ, এই হাদিসটি বুখারিতে নাই, বুখারিতে তালিক আছে সনদ নাই, এই হাদিসটি জাইফ। এটাকে আমি জাইফ বলেছি না, আপনি দেখুন এর ব্যাপারেও বলি। এই ব্যাপারে ইমাম ইবনু হাজার আসকালানি যিনি বুখারির ব্যাখ্যা করেছেন, সারাহ যাকে বলা হয়, বুখারির ব্যাখ্যা করেছেন, নাম কি বললাম, ইমাম ইবনু হাজার আসকালানি, তিনি একটি বই লিখেছেন ফাতহুল বারি, বিখ্যাত বই, অনেক আলেম এই বই পড়ে রাখেন, খুব ভালো বই ফাতহুল বারি, ইমাম বুখারির বুখারির যেটা সারা বা ব্যাখ্যা, ফাতহুল বারি লেখক ইমাম ইবনু হাজার আসকালানি রহেমাহুল্লাহ, তিনি এই হাদিসকে নিয়ে এসেছেন এবং এই হাদিসকে জাইফ বলেছেন ফাতহুল বারি এক নম্বর খণ্ডের ১৮ নম্বর পৃষ্ঠাতে। শুধু তাই নয়, এই হাদিস সুনান দারুল কুতনি ২ নম্বর খণ্ড ৪৮৭ নম্বর এবং হাদিস পাঁচ পৃষ্ঠায় হাদিস নম্বর ১৯৩০ নিয়ে এসছেন, তারপরে এই হাদিসটিকে জাইফ বলেছেন। এবং আর সুনানুল কুবরা হাদিস নম্বর ৭৩৭৩ ৭৩৭৩ এই হাদিসটিকে তিনি জাইফ বলেছেন। সর্বমোট কথা, এক তো হাদিস জাইফ দুর্বল অগ্রহণযোগ্য, আর একটি কথা, আরে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটিকে ফেতরার অধ্যায়ে নিয়ে আসেননি, আর আপনি ফেতরার বিষয় বুঝাতে গিয়ে এই হাদিসটিকে পেশ করলেন, মারে ঘুট না ফুটে স্যার, কি মানে বের হয় এর। তৃতীয় নম্বর, আল্লাহ মালুম সময় এত দূর যে পালাবে, তৃতীয় নম্বর জিনিস, সালফে সলিহীন ফেতরা জাকাতের একটা ব্যাখ্যা দিয়েছেন প্রায় ১৩-১৪ জন মুহাদ্দিসের বা ওলামা ইকরামদের, যে ইনারা জাকাতুল ফিতরে টাকা দোয়াকে জায়েজ বলেছেন। হ্যাঁ, এ কথা ঠিক, জায়েজ বলা আর উত্তম বলার মধ্যে পার্থক্য নেই। দেখুন আমি আপনাকে আজকে একটা সাফ কথা বলি, পৃথিবীর কোনো আলেম মুহাদ্দিস মুফাসসির মুফাক্কির মুফতিকে পাবেন না যিনি এ কথা বলেছেন যে খাদ্য দ্রব্য দিয়ে জাকাতুল ফিতর আদায় হবে না। এটা বুঝতে পারলেন কি, পৃথিবীর একটা আলেমও পাবেন না আপনি, একটা মুহাদ্দিসও পাবেন না যে তিনি বলেছেন যে জাকাতুল ফিতর খাদ্য দ্রব্য দিতে গেলে পালন হবে না। বরঞ্চ অধিকাংশ মুহাদ্দিসিনেকে আমি কথাই বলেছেন যে উত্তম হচ্ছে কি খাদ্যদ্রব্য, তারপরে জায়েজের ফতোয়াটা নিয়ে এসছেন, তো এর মধ্যে পার্থক্য নেই। অনেক জিনিসে আপনাকে উদাহরণ দিতে পারি, ইফতার করবেন, রোজা ইফতার করবেন, তো ইফতার করবেন তো কি দিয়ে ইফতার করবেন, উত্তম কি বলেন তো, খেজুর, এটা তো ভালোই জানেন উত্তম কি খেজুর। আচ্ছা আমি যদি বিস্কুট দিয়ে রোজা খুলি, আমি যদি বিস্কুট দিয়ে রোজা খুলি তো কি হবে, আরে রোজা খোলা হয়ে যাবে কিন্তু উত্তম করলাম না আমি, রোজা হয়ে যাবে, চপ বেগনি পেঁয়াজি মুড়ি বিস্কুট বা অন্য কিছু খেয়ে আমি হালাল জিনিস খেয়ে রোজা ভেঙে দিলাম বা রোজা ইফতার করলাম, আরে রোজা ভাঙা হয়ে যাবে সমস্যা নেই, কিন্তু আমি কি করলাম না, উত্তম জিনিসটা ব্যবহার করলাম না। যে মুহাদ্দিসিনে কেরামরা টাকার ফতোয়া টাকা জায়েজ বলেছেন, তিনাদেরই ফতোয়া আপনি পড়েন, তিনারা বলেছেন উত্তম হচ্ছে খাদ্যদ্রব্য, জায়েজ হচ্ছে এটা, উত্তম হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা, বিস্কিট দিয়ে ইফতার করা যায়, জায়েজ এটা, যায় এটা জায়েজ। তো আমার আপনার কাছে প্রশ্ন, আপনি উত্তমটা প্রচার না করে অউত্তমটা প্রচার করছেন কেন মানুষের কাছে, মানুষকে পথ দেখাবেন কোনটা, উত্তমটা। তো আপনি যেই মুহাদ্দিসিনে কেরামদের নাম নিয়েছেন তাদেরই আমি নাম নিয়ে বলছি, একটা মুহাদ্দিসিনে যেগুলো আপনি নাম দিয়েছেন ১৩-১৪-১৫-১৬ যা দিয়েছেন, একটা মুহাদ্দিসের বক্তব্য বা ফতোয়া আপনি নকল করে মানুষের সামনে পেশ করুন যে এরা বলেছে টাকা বা টাকা না দিয়ে যদি কেউ খাদ্যদ্রব্য দেয় তাহলে তার ক্ষেত্রে আদা হবে না, একটাও বলেনি বিশ্বের কোনো মুহাদ্দিস, বরঞ্চ এক ডজন শত শত মুহাদ্দিসের নাম আমি আপনাদের সম্মুখে এখন বলতে পারি যারা স্পষ্ট বলেছেন যারাই খাদ্য দ্রব্য বাদ দিয়ে টাকা ফেতরা দিবে তাদের ক্ষেত্রেই গ্রহণ হবে না। বুঝতে পারলেন দুই পক্ষের আলেমকে, এক পক্ষের আলেম বলছেন খাদ্যদ্রব্য উত্তম,
টাকা জায়েজ উত্তম বলেছেন কিন্তু খাদ্যদ্রব্য কিন্তু নাজায়েজ বলেননি খাদ্যদ্রব্যকে আর আরেক পক্ষ বলেছেন টাকা নাজায়েজ টাকা চলবে না খাদ্যদ্রব্যই দিতে হবে এবার আপনি বলুন তো নিখুঁত পথ কোনটা এতগুলো কথা বলার পরে যদি আপনি নিখুঁতটা না বের করতে পারেন তাহলে তো সমস্যা আছে বক্তব্য দিয়ে পৃথিবীর কোনো আলেমে কথা বলেন নিজে টাকা দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা হবে না অথচ আপনারা মুলবি পূজা করে 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 এরকম করছেন মুলবি পূজার ব্যাপারে একটু সতর্ক করি তা ফের এখানে আসছি ওটা আমার ছুটে গেছে মুলবি পূজার প্রভাব যে এত চলবে বিশ্বতে আমার জানা ছিল না এ ব্যাপারে সূরা তাওবা সূরা নম্বর 31 সূরা তাওবা সূরা নম্বর 31 আল্লাহ তাআলা বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি দেখতে চান সুনান তিরমিজি মানে তিরমিজি যেটা হাদিস হাদিস নম্বর 2471 এই হাদিস ওই আয়াতের ব্যাখ্যা আপনাকে আয়াত নম্বর বললাম সূরা তাওবা সূরা নম্বর 31 এটা হচ্ছে কোরআনের আয়াত এই আয়াতের ব্যাখ্যা যেটা আমি বলবো ওটা আমার নয় ওটা কার সুনান তিরমিজি হাদিস নম্বর 2471 ওই ব্যাখ্যাটা হাদিসেই রয়েছে আমার ব্যাখ্যা নয় আদি বিন হাতিম নামে একজন বিখ্যাত সাহাবী তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন আর আল্লাহ রাসূল তখন এই আয়াতটা পড়ছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ আরে তোমরা কি করেছো তোমাদের মুলবিদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছো তোমাদের দরবেশদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছো তোমাদের হুজুর তোমাদের আলেমদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছো তো আদি বিন হাতিম তো ইহুদি কথাটা তার গায়ে লেগে গেছে আপনি কি কথা বললেন আমরা আমাদের মুলবিকে কেন রব বানাবো আমরা আমাদের মুলবিকে কেন আল্লাহ বানাবো কেন আমরা আমাদের মুলবিকেই সব বানাবো আপনি বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ সূরা তাওবা সূরা নম্বর 31 আপনি বলছেন আমরা আমাদের রব বানিয়ে নিয়েছি আমাদের মুলবিকে না তো আমরা আমাদের মুলবিকে তো রব বানাইনি আমাদের মুলবিকে মুলবির জায়গায় রেখেছি আলেমকে আলেমের জায়গায় রেখেছি তখন আল্লাহ রাসূল যে কথা বলছেন এই কথাটা আপনি পাবেন তিরমিজি 2471 নম্বর হাদিসে আল্লাহ রাসূল যে কথা বলছেন সেটা আপনি মন দিয়ে শুনুন মুলবি পূজা ছাড়তে হবে আল্লাহ রাসূল বলছেন এ আদি বিন হাতিম শোনো তোমার মুলবি যেটাকে হালাল বলেছে সেটাকে তুমি হালাল বলো না তখন আদি বলছেন হ্যাঁ কথা তো ঠিক তোমার মুলবি যেটাকে হারাম বলেছে সেটাকে তুমি হারাম বলো না তোমার মুলবি জায়েজের ফতোয়া দিয়েছে বলে তুমি জায়েজ বলছো তোমার মুলবি হারাম বলেছে এর জন্য তুমি হারাম বলছো কোরআন হাদিস তাকে আছে ওর সাথে কোনো সম্পর্ক নাই সমাজে চলছে মুলবি বলেছে এর জন্য মুলবি পূজা চলছে আজকে মনে রাখবেন আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহ রাসূলের কথা বলে ডাকেন মুলবি পূজা ছাড়তে হবে মুলবিকে রব বানালে হবে না মুলবিকে এতটা অথরিটি দিলে হবে না যে সে যেটা বলবে সেটাই শেষ কথা না কোরআন হাদিস যেটা বলবে সেটা শেষ কথা তিরমিজি আপনি খুলে দেখবেন না পান আপনি আমাকে বলবেন তাফসিরও আপনি পাবেন আমাদের লাইব্রেরিতে তাফসির আছে ওই তাফসিরও তো এই কথাটা ধরেছে সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31 আপনি খুলে দেখুন ওই তাফসিরও এই কথাটাই তুলে ধরেছেন এর মানে কি হলো আপনার মুলবি বলে দিয়েছে ফেতরা খাদ্যদ্রব্য বাদে টাকা জায়েজ আছে এরই জন্য চলবে আস্তাগফিরুল্লাহ আপনি ইসলামটাকে অসম্পূর্ণ মনে করে দিলেন এরপরে আসি পোস্টারে আরো আর একটা কথা বলে আরো কিছু টিক করেছিলাম কিন্তু সময় পেরিয়ে গেল আর একটা কথা বলি শেষ করব এখানে শেষ পৃষ্ঠায় শেষ প্যারাগ্রাফে একটা কথা লেখা আছে শেষ পৃষ্ঠায় শেষ প্যারাগ্রাফ ফিতরা খাদ্য দ্রব্য দেওয়া শর্ত নয় আর তা তৌফিকি তাব্বুদি নয় এবং ফিতরা আদেই সাধারণ সাদকা ও যাকাত আদায়ের স্বরূপ এটা আমি আপনাকে বুঝাই ভুলটা আপনিও ধরতে পারবেন গতবারও বলেছিলাম এতে গতবারের পোস্টার এটা আমি নক করেও লিখেছি দেখবেন এই যে দেখেন কথাটা এখানে লেখা আছে এই যে তৌফিকিকে গোল করে ঘিরেছে এটা গতবারই দ্য ব্র্যাকেটে আমি লিখেছি এটা তৌফিকি হবে না এটা তৌকিফি হবে তৌকিফি হবে তৌফিকি নয় তয়াকার ও ফয়হিসি কয়হিসি লেখা আছে কিন্তু ওরকম উচ্চারণটা হবে না হবে তয়াকার ও কয়হিসি ফয়হিসি তৌকিফি দু তিন বছর ধরে থামছেন পরিবর্তন হয়েছে দু তার মধ্যে কয়েকটা জায়গায় নামও পরিবর্তন হয়েছে কিন্তু আল্লাহ মালুম এটা নজরে পড়েছে না পড়েনি যদি নজরে পড়েও থাকে পরিবর্তন হয় না তাহলে ইলমের ব্যাপারেও সন্দেহ আছে আল্লাহ মালুম আমিও ব্যাপারে জানি না আল্লাহ ভালো জানেন সেখানে কি আছে তিনি লিখেছেন তৌফিকি তৌফিকি নয় কথাটা তৌকিফি শুধরে নেওয়ার চেষ্টা করবেন তৌফিকি নয় তৌকিফি আর একটা কত বড় কথা ফিতরা আদেই সাধারণ সাদকা ও জাকাত
আদায় স্বরূপ মানে আচ্ছা ফিতরাটা সাধারণ দান না ফিতরাটা ফরজ উত্তর আপনারা দেন ফিতরাটা কি ফরজ না সাধারণ দান কোনটাকে বলে কোটাতে চলছে দিলাম না দিলাম জাহান এটা সাধারণ দান কি লেখা আছে ফিতরা সাধা ফিতরা আদায় সাধারণ সাদকা ফিতরা সাধারণ সাদকা বুখারী জিন্দ বুখারীটা আপনাদের লাইব্রেরি এই বুখারী হাদিস নম্বর 1503 1504 1506 1507 আপনি খুলে দেখবেন সাদকাতুল ফিতর যাকাতুল ফিতর কি এই ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী দ্বিতীয় নম্বর খণ্ড তাওহীদ পাবলিকেশন থেকে ছাপা হয়েছে পৃষ্ঠা নম্বর 128 বাব বাব নম্বর বাবু ফরাদা সাদকাতুল ফিতরে অর্থাৎ সাদকাতুল ফিতর ফরজ হওয়া প্রসঙ্গ সাধারণ দান আর ফরজের মধ্যে পার্থক্য বুঝে না কেমন হলো ব্যাপারটা ফরজ কাকে বলে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ না সাধারণ তো ভালোই তো বুঝছেন আপনারা বোঝা যাচ্ছে রমজান মাসের সিয়াম আর অন্য মাসের সিয়াম কোনটা ফরজ ফরজ মানে আপনাদেরকে 14 বার মনে হয় বলেছি যেটা না করলে পাপী হবেন সেটার নাম ফরজ আর সাধারণ করলে ভালো গো না করলে পাপ করলে ভালো না করলে পাপ নেই কি করে এটা কথা বলা হয় হাদিস কি বলছে সাধারণ দান না ফিতরা ফরজ বুখারী বাব বাবু ফরাদা সাদাকাতুল ফিতরে ফরজ হওয়া প্রসঙ্গ বুখারী থেকে আপনাকে পড়ে শোনাচ্ছি হাদিস নম্বর 1503 উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আন কল ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সাআম মিন তামার ওয়া সাআম মিন সাইর আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াল সাইর ওয়াল কবির মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আই ইউআদা কাবলা খুরুজিন নাস ইলা ইলা সালাহ এটা হচ্ছে বুখারী হাদিস নম্বর 1503 স্পষ্ট ভাবে এই হাদিসে লেখা আছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন প্রত্যেক গোলাম আজাদ পুরুষ নারী প্রাপ্ত বয়স অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতর হিসাবে খেজুর হোক কিংবা জও হোক একসা পরিমাণ আদায় করা ফরজ করেছেন একসা পরিমাণ আদায় করা ফরজ করেছেন এটা সাধারণ দান নয় এটা ফরজ এটা সাধারণ দান নয় কি করে আপনি এত বড় মিথ্যা কথা মানুষের মানুষ তো চোখ থেকে অন্ধ উলাইকা কাল আন আম বালহুম আদাল এমনি আল্লাহ কোরআনে বলেছেন চোখ আছে কিন্তু এরা যে দেখতে জানে না চোখ আছে এরা যে দেখতে জানে না বইটা কি আমার বাড়িতে ছাপা না আমার সংগঠন জামাত ছাপিয়েছে বইটাই আপনারাইকে দান করেছে আপনারাই নিয়েছেন আমি আনিনি কোথায় আজকে এই দলিল এই সমস্ত আপনি দেখুন 1503 1504 1506 1507 একই রকম হাদিস লেখা আছে ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর যে আল্লাহ রাসূল যাকাতুল ফিতরকে কি করেছেন ফরজ করেছেন সাধারণ দান বলে মানুষের কাছে কি বোঝাতে চাইছেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই সমস্ত ফর্মফ্লেট ছাপিয়ে কি প্রমাণ হয় এটা তো ভালো যে আপনি স্পষ্ট যেটা কথা সেটা মানুষের সামনে প্রকাশ করবেন উত্তমটা প্রচার করা বেশি ভালো না উত্তমটা প্রচার করা বেশি ভালো হ্যাঁ গো আরেকটা জিনিস হ্যাঁ এটা মানি পক্ষ বিপক্ষ আছে তাহলে কি করবেন একটা উসুল মনে রাখেন আপনারা বক্তব্য শুনেই যাচ্ছেন নিয়ম পদ্ধতিগুলো মনে রাখেন না এর জন্য আমাদের বেশি বড় সমস্যা কিছু নিয়ম আছে বক্তব্য শোনার এগুলো মনে রাখতে হবে শরীয়তের নিয়মটা শুনুন ধরে নেন একটা বিষয়ে কিছু লোক বলছে চলবে আর কিছু লোক বলছে চলবে না তো আমি আপনি তো হজ পড়ল কার কথা যে শুনবো এরা বলছে চলবে এরা বলছে চলবে না যেমন ফেতরা কি যে করি কি যে করি কি যে করি এরা বলছে চলবে এরা বলছে চলবে না শরীয়ত তো সমাধান বের করেছে শরীয়ত সমাধান কি আমরা দেখব ফেতরার আমি বলিনি পক্ষ বিপক্ষ নেই আছে পক্ষ আছে বিপক্ষ আছে তার সমাধান তো বের করতে হবে সমাধান কোথায় পাবো আগেই বলেছি সমাধান কোথায় ওয়া মা তাকুমুর রাসূলু ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ রাসূল যা দিয়ে গেছেন সেখান থেকে সমাধান বের করতে হবে অর্থাৎ কোরআন এবং হাদিসে এই ব্যাপারে আমি আপনাকে বলি আমরা চলে যাই আবার কোরআন সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 কিসের সমাধান বের করছি আপনার মনে আছে কি ফেতরা কিছু লোক বলছে টাকা চলবে কিছু লোক বলছে টাকা চলবে না কার কথা মানব কার কথা মানব তো ফেতরা সমাধান কি এই ব্যাপারে আপনাকে দলিল পেশ করছি সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আউলুল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ তাআলা বলেন আল্লাহর কথা মানো রাসূলের কথা মানো আল্লাহর কথা মানো রাসূলের অনুসরণ করো এবং উলামায়ে কেরামেরও কথা শোনো হকপন্থী উলামায়ের কথা শোনো বুঝতে পারলেন কার কথা আল্লাহর কার কথা
রসূলের আল্লাহর রসূলের কথা তো নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই কিন্তু এরপরে বলছেন উরুল আমরে মিনকুম আলেম ওলামা মুহাদ্দিস মুফাক্কির মুফতিদের কথাকে মানো এরপরে আল্লাহ কি বলছেন আলেম ওলামা মুফতিদের মধ্যে যদি গড়বড় তৈরি হয়ে যায় মানে আরাই যদি এক অপরের বিরোধিতা করে তাহলে কি করবে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারাদদুহু ইলাল্লাহি ওয়া রাসূলি যদি এই আলেম মুলবি মুহাদ্দিস মুফাক্কির মুফাসসিরদের মধ্যে কোনো পার্থক্য হয়ে যায় তো সরাসরি সবারই মতকে বাদ দাও ফিরে যাও কোরআন এবং হাদিসের দিকে কত আপনাকে যুক্তি দিয়ে বুঝাবো আল্লাহর রাসূলের আল্লাহ তাআলা স্পষ্ট করছেন মানুষের সামনে আর কিভাবে স্পষ্ট করবেন ওই তোমার মতন ফেতরা আল্লাহর রাসূল কিভাবে দিয়েছেন যে একটা ছবি তুলে তোমাকে পাঠাতে হতো নাকি হ্যাঁ এত স্পষ্ট কোরআন এবং হাদিস তারপরে এরকম ঝামেলা এত উদাসীনতা কেন আপনি আপনার ফেতরা দিচ্ছেন আপনি ভাবুন আমি আপনাকে জোরও দিচ্ছি না সমস্যা সমাধান আল্লাহ তাআলা করছেন ফারাদুহু ইলাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও আর আমি স্পষ্টভাবে বলছি আল্লাহ রাসূল ফিতরা দিয়েছেন জাদুল মাআদ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তৃতীয় নম্বর খণ্ডের 30 নম্বর পৃষ্ঠাতে তিনি লিখছেন তৃতীয় নম্বর খণ্ডের 30 নম্বর পৃষ্ঠাতে তিনি লিখছেন যে আল্লাহ রাসূল 9 বছর ফিতরা দিয়েছেন 1 বছরও কারেন্সি মূল্য দিয়ে ফিতরা দেননি কত বছর ফিতরা দিয়েছেন আল্লাহ রাসূল হ্যাঁ গো আল্লাহ রাসূলের যুগে টাকা পয়সা ছিল না কেন ফিতরা দেননি সাহাবায়ে কেরাম কেন ফিতরা দেননি আজকে আপনি ফিতরা দিচ্ছেন সেটা আপনার ব্যাপার মনে রাখবেন বিষয় আপনাকে মেনে নিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা কোনো সন্দেহ নাই একটা মায়ের বেটা আপনি দেখাতে পারবেন না যে বলেছে খাদ্যদ্রব্য চলবে না হ্যাঁ কিছু লোক জায়েজ বলেছেন টাকাকে আমি বলি না জায়েজ বলেনি কিছু লোক জায়েজ বলেছেন কিন্তু তাদের ফতোয়াগুলো ভালো করে পড়েন তারাও বলেছেন আরে বাবা উত্তম টাকা না উত্তম খাদ্যদ্রব্য এলাকার যত ফতোয়াগুলো এসেছে দেখেন লোহরপুর থেকে ফতোয়া ছেপেছে মাদ্রাসা লোহরপুর থেকে বাসদপুর লোহরপুর থেকে তারাও এই কথা বলেছেন বাকায়দা হেড মাওলানা এবং সুপার সাহেব যে সবচাইতে নিখুঁত হচ্ছে আপনি খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিন আপনি যেগুলো অজুহাত বের করছেন এগুলো দুনিয়াবি অজুহাত শরীয়তে কোনো অজুহাত নয় বন্টন করার ব্যাপারে কিছু পথ অবলম্বন করবেন ইনশাআল্লাহ পথ সহজ হবে অনেকেই বলছেন যে কার 10 টাকা কিলো চাল কার 20 টাকা কিলো কার 15 টাকা কিলো এক জায়গায় গড় করি তো চালটি আরও 5 টাকা কিলো হয়ে যাবে আপনি এক জায়গায় কেন করবেন গো মিনিকেট খেয়েছেন মিনিকেট দিয়েছেন তো বস্তাটা সময় দিয়ে দেন না আরে 2-4 টাকা 2 টাকা দাম নয় বস্তার আজকে এই আপনি বলে দেন এই সদর সাহেব আমার মিনিকেট আছে সদর সাহেব এক জায়গায় কেন করবেন পুরো পুরো বস্তা বস্তা পাঠাক না একজনের কাছে দেখবেন সমস্যার সমাধান বের হবে এই খা বলে করে করে ফেতরা দিবেন আপনি খা বলে করে করে তো কি করা হবে ফেতরা কি করতে হবে মিসকিনদের বাড়ি পৌঁছাতে হবে উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ার্দ পৃথিবী খলে রাজত্ব ছিল যার তিনি মাথায় বরিয়া নিয়েছেন ফেতরার বস্তা আর সঙ্গে বেটা আব্দুল্লাহ বিন উমার বাপ বেটাই চলছেন কি করতে ওই ফেতরা গরিব মিসকিনদেরকে দিবে এর জন্য ফেতরা যারা ওই 15 রোজা 14 রোজা 17 রোজা থেকে আরম্ভ করেছেন এটা ফেতরার পদ্ধতি নয় ফেতরা দোয়া যায় জায়েজ হচ্ছে ঈদের দুদিন আগে থেকে এটাও শুনবেন এটা জায়েজ দুদিন আগে থেকে উত্তম কুণ্ডামলবি সাহেব ঈদের চাঁদ উঠে গেছে ঈদগাহে যাওয়ার আগে এই অল্প সময়টা উত্তম সবচাইতে ভালো ঈদের চাঁদ একদিন আগে উঠে না আমাদের ক্যালেন্ডার অনুযায়ী একদিন আগে উঠে মানে কালকে ঈদ হবে আজকে সন্ধ্যায় চাঁদ উঠে গেছে তো এই ঈদের চাঁদ উঠে থেকে ঈদগাহে যাওয়ার পূর্বে যাওয়ার সময় অবধি এটা হচ্ছে উত্তম সময় দিতে পারেন দুই একদিন আগে কোনো সমস্যা নাই ফিতরের ব্যাপারে আরও কিছু কথা ছিল কিন্তু ছুটে গেল ঈদের ব্যাপারে 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবো ঈদ ঈদ পালন করতে যাবেন নতুন পোশাক জরুরি নয় এমনভাবে এই যে 2-4টা দিন আছে আল্লাহু আকবার ইফতার করারও সময় পায় না দেখেন গাই দোকানে ভিড় কি রোজা কি সিয়াম এগুলো গো কিনা কাটার জন্য সিয়াম এত না এগুলো করিয়ে না এই কটা দিন বেঁচে আছে এই কটা দিনে ভালো করে ইবাদত করুন ক্ষমার মাস একটা চলে যাচ্ছে এই ব্যাপারে সতর্ক হন কিনা কাটার দিকে ব্যতিব্যস্ত হবেন না নতুন পোশাক নয় ভালো পোশাক পরবেন নতুন হলেও চলবে কিন্তু ভালো পোশাক পরিষ্কার পোশাক আতর ব্যবহার করবেন গোসল করে ঈদগাহ যাবেন ঈদগাহ যে রাস্তা দিয়ে যাবেন সে রাস্তা দিয়ে আসবেন না পরিবর্তন করবেন এগুলো সব কিন্তু সুন্নাত ফরজ বলিনি আমি করতেই হবে না আপনাকে সুযোগ দিয়েছি আপনি করিয়েন নেকি বেশি পাবেন ঈদগাহ যাওয়ার সময় আপনি তকবীর পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এগুলো আপনি পড়বেন আর যাবেন ঈদের নামাজ হবে প্রথম রাকাত হবে অতিরিক্ত 7 তকবীরে দ্বিতীয় রাকাত হবে অতিরিক্ত 5 তকবীরে এই ঈদের নামাজ মানুষের উপরে কিন্তু ফরজ নর নারী উভয়ের জন্য ফরজ এটা ঈদগাহে গিয়ে পড়বেন ঈদের দিন কোনো রকম রাস্তা ঘাট মহল্লা মসজিদ ওই রঙ্গিল কাগজ দিয়ে সাজানো যাবে না এগুলো ইহুদি নাসারাদের অনুসরণ এগুলো করা যাবে না সেই দিন আপনি দান সাদকা করতে পারেন সেটা ভালো জিনিস সেই দিন এক অপরের গলায় লেখে ঈদ মোবারক বলা যাবে না সেদিন আপনি বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা যদি একজন থাকে দুজন দুইয়ের অধিক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এক অপরের সঙ্গে এই দোয়াটা বলবেন এর মানে হে আল্লাহ তুমি আমার এবং তার এইজন রোজা
মানে সিয়াম কিয়াম মানে তারাবি নেকি টেকি গুলো করলাম রমজান মাসে এগুলো যেন কবুল করে এর মানে কি হলো তাকাব্বার আল্লাহু মিন্না ওয়া মিনকা রমজান মাসে যেগুলো ইবাদত করলাম আমার এবং তোমার জন্য আল্লাহ কবুল করে নেন এটা মানে হচ্ছে তাকাব্বার আল্লাহু মিন্না ওয়া মিনকা এক অপরের সঙ্গে মোলাকাতের সময় এই দোয়াটা বলবেন ঈদ মোবারক বলবেন না ঈদের দিন বিশেষ করে ছোট ছোট বাড়ির ছেলেগুলোকে আশেপাশের বাড়ির ছেলেগুলোকে ঈদি দিয়ে যাবেন এটা একটা ভালো জিনিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবেন ঈদি মানে বুঝেন 2-5 টাকা করে দিয়ে দিবেন আরে আপনার আত্মীয় স্বজন ভাতিজা ভাতিজি উমুক তুমুককে দিবেন তো দিবেন 500 বতিগালা দিয়ে পাঠাবেন 100 টাকা খুচরা করে নেই 10 টাকা করে দিয়ে সবাইকে উমুক তুমুক এগুলো দিবেন এগুলো ভালো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতি পদ্ধতিগুলো আজ অনেকটাই মরে যাচ্ছে ভাই ভাই বদমাশি ভাই ভাই শত্রুতা ভাই ভাই উমুক আরে আল্লাহর বান্দারা ঈদে এক অপরকে জড়িয়ে ধরার দিন সেই দিন কি সের রাখ সেই দিন কি সের এরকম না আপনার ফাটাফাটি হয়ে যা আপনার ভাইয়ের সঙ্গে আপনার ভাতিজাকে 100 টাকা দিয়ে পাঠাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিস্টেম ছিল কি জানেন রাগারাগি করে যদি বিচ্ছিন্নতা অবলম্বন হতো তা আল্লাহ রাসূল কোনো তোহফা পাঠিয়ে দিতেন তার কাছে তোহফা পাঠিলে আরে ও কেল ঝগড়া কোনো ভেজ পাঠিয়ে দিয়েছে মনটা ভরে যায় এগুলো কত অবলম্বন করবেন বাকি জিনিসগুলো আপনারা একটু বই বই পড়বেন বা আরো অন্য দিক থেকে জানার চেষ্টা করবেন আমি তো আছি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন